পাইকয়েন নিউটে আসছে একটা বিরাট বড় আপডেট এই বছরই কি লঞ্চ হতে চলেছে পাই কয়েনের মেন পাই কয়েনের যুক্ত হলো একটি নতুন ইউটিলিটি তো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টর্স আমি ওম আপনারা দেখছেন বং দু হাজার সাল থেকেই কথা চলছে যে কবে নাগাদ পাইকয়েনের মেন নেট লঞ্চ হতে পারে এবং এখন যা দেখতে পাওয়া যাচ্ছে যে ফাইনালি আমরা যখন ক্রিপ্টো মার্কেটের প্রায় বুল মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি তখন কিন্তু এর সম্ভাবনাটা আরও বেশি প্রবল হয়ে দাঁড়াচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু পাইকয়েন নিয়ে একটা বিরাট বড় আপডেট উঠে আসছে এবং পাই নতুন একখানা অ্যাপ্লিকেশানও লঞ্চ করতে চলেছে তো কি হতে চলেছে সেই সম্পর্কে বলবো ভিডিওটিকে কমপ্লিটলি দেখুন দেখার পর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বান্টি টিভিতে আপনারা একদমই ভুলবেন না যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন এবং অবশ্যই প্রতিটি ভিডিও নিজের ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান সেখান থেকে জয়েন হয়ে যাবেন তো ভিডিওর একদম শুরুতেই বলি যে পাই কয়েনের মেন নেট কবে নাগাদ লঞ্চ হবে এই বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকেই জানতে ইচ্ছুক তার কারণ মিনিমাম প্রত্যেকের কাছেই পাঁচশো থেকে হাজারখানা পাই রয়েছে অনেকে যারা অনেক বছর ধরে মাইন করছে তাদের কাছে অনেক বেশি সংখ্যায় তিরিশ হাজার কুড়ি হাজার করেও কিন্তু পাই রয়েছে এবং মেন নেট না লঞ্চ হওয়ার জন্য কিন্তু আমরা সেখান থেকে এখনও ভালো রকমের কোনো রিটার্ন পাইনি এবার মজার কথা হচ্ছে যে মেন নেট লঞ্চের যে ইভেন্টটা আছে সেটা কিন্তু আজ প্রায় তিন বছর ধরে পেন্ডিং রয়েছে দু হাজার বাইশ সাল থেকে কথা চলছে এবং আমরা কিন্তু এখন দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আছি এবং এটাই কিন্তু মেন নেট লঞ্চ করা সবচেয়ে ইম্পর্টেন্ট সময় এবং তার সাথে আপনারা হয়তো অলরেডি জানেন যে চোদ্দই মার্চ পাই কমিউনিটি এটাকে বলে থাকে যে একটা পাই ডে অর্থাৎ এই টাইমটাই হচ্ছে মেন নেট লঞ্চ করার জন্য বেস্ট টাইম তার কারণ এখানে পায়ের অ্যানিভার্সারিও আছে এবং তার সাথে আমরা বুল মার্কেটের কাছাকাছি চলে এসেছি এপ্রিল মাসে বিটকয়েনের হাভিং হতে চলেছে এবং তার পরবর্তীকালে বিটকয়েন হয়তো নতুন করে একটা অল টাইম হাই বানাবে ক্রিপ্টো মার্কেটে কিন্তু এখন সবার হাতে ভালো রকমের টাকা আছে যারা অলরেডি ইনভেস্ট করেছিলেন তারা প্রফিটে আছেন এবং যারা ইনভেস্ট করেননি তারা কিন্তু একটু সুযোগের অপেক্ষায় আছেন যে কোনো একটা পজিটিভ নিউজ তারা যে কয়নে পাবে সেই কয়নে ইমিডিয়েটলি তারা কিন্তু ইনভেস্ট করে দেবে তো সেই হিসাবে দেখতে গেলে একটা ভালো রকমের চান্স আছে মেননেট লঞ্চ হওয়ার চোদ্দই মার্চ এবং সেই কারণে কিন্তু পাই নিজেদের একখানা খুব ইম্পর্টেন্ট প্রজেক্টকে নিয়ে এসছে যেটা হচ্ছে পাই হ্যাকাথন এবং এই পাই হ্যাকাথনের আন্ডারে এরা কিন্তু একখানা পাই মার্চেন্ট অ্যাপ্লিকেশান লঞ্চ করতে চলেছে তার ডেমো কিন্তু এরা অলরেডি ভিডিও আকারে পাবলিশ করে দিয়েছে এবং এর ডিটেলসগুলো আমি যখন একটু পরে আপনাদেরকে বলবো তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পাই কয়েনটাকে কিন্তু এরা ডাইরেক্টলি প্রোডাক্ট পারচেস করার জন্য ব্যবহার করতে চলেছে এবং এখানে বলে রাখি এই টোটাল জিনিসটা কিন্তু দাঁড়িয়ে আছে পায়ের একখানা এমন প্রাইসের ওপর যে প্রাইসটা কিন্তু একটা আনএক্সপেক্টেড প্রাইস অর্থাৎ আমরা কিন্তু এখনও অবধি দেখতে পাচ্ছি যে পাই কয়েনের এই যে দামটা আপনারা দেখছেন একত্রিশ ডলার বা কিছু এটা কিন্তু এর রিয়েল প্রাইস নয় এর এক্স্যাক্ট যে রিয়েল প্রাইসটা হবে সেটা কিন্তু এই কয়েনটা দিয়ে যখন আমরা সত্যিকারের কোনো জিনিস পারচেস করতে পারবো তার কারণ পায়ের মেন ইউটিলিটি হচ্ছে একখানা ট্রানজাকশানের মেথড হিসেবে অর্থাৎ কিছু একখানা কিনতে আমি পাইকে ব্যবহার করব। তো এই যে মেন কাজটা আছে এটা করার জন্য কিন্তু পাই নেটওয়ার্ক অলরেডি স্টার্ট করে দিয়েছে এর নেক্সট ইম্পর্টেন্ট প্রজেক্ট যেটা হচ্ছে পাই কমার্স হ্যাকাথন এবং এই প্রজেক্টের আন্ডারে দেশে বিদেশে যে কোনো বড় বড় শহরের মধ্যে পাই কয়েন দিয়ে বিভিন্ন মার্চেন্ট কিন্তু তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করা আরম্ভ করে দেবে এবং এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কাজ এখন অবধি কিন্তু এই ধরনের কাজ পাই নেটওয়ার্কের আন্ডারে আমরা দেখতে পাইনি এবং এর যে ডেসক্রিপশনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অলরেডি বিল্ড হয়ে গিয়েছে কোনো রকমের প্রপার নাম দেওয়া হয়নি কিন্তু কিভাবে কাজ করবে সেই বিষয়ে কিন্তু অলরেডি আমরা জেনে গেছি তো অ্যাপ্লিকেশানের প্রোটোটাইপ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নেম কিন্তু এখনও দেওয়া হয়নি যেমনটা বললাম এবং এখানে তোলায় দেখুন অলরেডি অ্যাড মাই বিজনেসের একখানা অপশন আসছে তো যারা যারা পাইকয়েন নিয়ে কোনো প্র প্রোডাক্ট দিতে ইচ্ছুক সেটা চা কফি হোক বা অন্য কোনো ইলেকট্রিক্যাল পণ্যই হোক না কেন সেটা যদি তারা পাই কয়েন নিয়ে দিতে ইচ্ছুক তাহলে কিন্তু তাদেরকে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা যেটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে এবং সামনে লঞ্চ হতে চলেছে সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে পাই ফেস দু সালে যেটা হয়ে গিয়েছে ডিসেম্বর মাসে সেখানে কিন্তু একশো পঞ্চান্ন খানা দেশের মধ্যে একুশ হাজারেরও বেশি সাবমিশন হয়ে গিয়েছিল অ্যাপ্লিকেশনের তো সেই হিসাবে বলা যাচ্ছে যে আমাদের যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেখান থেকে কিন্তু অনেক এরকম মার্চেন্ট পাওয়া যাবে যারা কিন্তু পাই কয়েন নিয়ে বিভিন্ন তাদের প্রোডাক্টগুলোকে সেল দেবে যে অ্যাপ্লিকেশনটা পাই নেটওয়ার্ক বানাচ্ছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই যারা যারা পাই পাই নেটওয়ার্কের কয়েনকে করেছে তারা মাইন ওই মাইনিং কয়েনগুলোকে কোথায় কোথায় গিয়ে সেল করতে পারবে এবং সেই জিনিসটাকে দিয়ে কোনো একটা পণ্য কিনতে পারবে বা লোকেশন আপনারা জানতে পেরে যাবেন ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের মধ্যেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেমো যেখানে এটা একটা টাউন আছে সেই টাউনের মধ্যে দুটো জায়গায় কিন্তু এরা দেখাচ্ছে এমন জায়গা যেখানে পাই কয়েন দিয়ে আপনারা কিন্তু ফুড সামগ্রী অর্থাৎ খাবারের জিনিস কিন্তু কিনতে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট আছে এবং এখানে একটা কফি শপ আছে এবং এখানে আপনার যে লোকেশনটা আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে এবং এখানে যদি আপনারা অ্যাড মাই বিজনেস অপশানে যান তাহলে কিন্তু নিজেদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার পর আপনারা যে বিজনেস করেন বা যারা পাই নিয়ে নিজের বিজনেসটাকে রান করাতে চাইছে সেই সমস্ত মার্চেন্ট নিজেদের এক্স্যাক্ট নাম তাদের টাইপ নিজেদের লোকেশন এবং তারা যদি চায় লয়্যালটি স্যাম্পলস এবং নিজেদের কি পরিমাণ ফটোজ আছে প্রতিটি জিনিস কিন্তু দিয়ে একটা প্রপার সেট করতে পারবে এবং যার ফলে এই অ্যাপ্লিকেশনটা যাদের যাদের হাতে থাকবে তারা প্রত্যেকেই দেখতে হবে আচ্ছা ওই একটা পার্টিকুলার মার্চেন্ট আছে যার কাছে আমি পাই কয়েন দিয়ে কোনো একখানা পণ্যকে কিনতে পারবো এবং শুধুমাত্র তাই নয় মার্চেন্টের কাছে যে আপনাকে দিতে হবে সেটাই নয় এখানে কিন্তু উইদাউট পাই পেমেন্টও অনলাইন অর্ডার নেওয়া হবে এবং তার সাথে পাই ট্রানজাকশন যদি আপনি চান করবেন না তাহলেও কিন্তু অন্যান্য অপশান যেগুলো আছে সেগুলো ওপেন করে দেওয়া হবে তো এটা কিন্তু একটা যথেষ্ট ভালো উদ্যোগ যেটা পায়ের তরফ থেকে নেওয়া হয়েছে এবং কয়েনের একখানা ইনফ্রেন্সিক ভ্যালু আছে এরা আপনারাও জানেন এবং আমরাও জানি কিন্তু কয়েনটার এক্সট্রেন্সিক যে ভ্যালুটা আছে যেটা রিয়েল লাইফ ভ্যালু বলা যেতে পারে সেই ভ্যালুটা কিন্তু বাড়ানোটা দরকার এবং সেটা করার জন্য কিন্তু পাই কমিউনিটি অলরেডি এই কাজটা করে ফেলেছে এতে করে যে শুধুমাত্র কিছু মানুষ পাই নেটওয়ার্কে বা ওই অ্যাপ্লিকেশনটাকে কাজে লাগিয়ে নিজেদের বিজনেসকে বাড়াতে পারবে তাই নয় যাদের কাছে পাই কয়েন অনেক পরিমাণে মাইন্ড হয়ে রয়েছে তারাও কিন্তু একখানা দিশা পাবে যে হ্যাঁ আমি এই কয়েনটাকে দিলাম এবং কিছু জিনিস পেলাম এখনও অবধি শুধুমাত্র মাইন্ড করে যাচ্ছিলেন এই ব্যাপারটা কিন্তু এখনও অবধি ছিল না তো ফাইনালি কিন্তু পাই কয়েনের এবার একখানা রিয়েল লাইফ ভ্যালু আসতে চলেছে এবং সেটা চলে এলেই আশা করি আমরা মেন নেটেরও লঞ্চের ডেট এক্সাক্টলি পেয়ে যাব এবং আমাদের মতে যদি পাই নেটওয়ার্ক নিজেদের এই প্রজেক্টটাকে নিয়ে সিরিয়াস হয় তাহলে এই প্রজেক্টটাকে অত্যন্ত কুইকলি লঞ্চ করতে হবে এবং তার সাথেই মেন নেটের যে কাজটা আছে দু হাজার পঁচিশ সালের যে বুল মার্কেটটা আসতে চলেছে তার আগে কিন্তু কমপ্লিটলি লঞ্চ করে দিতে হবে যাতে করে পাই সমস্ত জায়গায় বড় বড় এক্সচেঞ্জের ট্রেডিং হওয়া আরম্ভ হয়ে যায় এবং এটা প্রপার কেনা বেচা আরম্ভ হয় যারা এখনও অবধি কেওয়াইসি করে উঠতে পারেনি ঠিকভাবে তারা নিজেদের কেউইসিগুলো করে উঠে নেয় এবং তার সাথেই যারা যারা পাইকয়নকে মাইন করে নিয়েছে তারা কিন্তু কয়েনকে বেচতে পারে তো মোবাইল ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের ওয়ান অফ দা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে পাই নেটওয়ার্ক মাইনিং এবং যারা এত বছর ধরে পাই কয়েনকে মাইন করে গেছেন আশা করি তারা কিন্তু একটা সময় লাভবান হবেন বলেই আমাদের ধারণা সেই হিসাবে আপনারা কিন্তু কোনোদিনই নিজেদের যে পাই কয়েন আছে সেগুলো কোনো জায়গায় সেল করবেন না যতদিন না তার একটা প্রপার ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন এবং যেহেতু পাই কমিউনিটি অনেক বড় এবং বেশ কয়েক মিলিয়ন পারসেন্ট কিন্তু অলরেডি পাই নেটওয়ার্ক মাইন করে চলেছে এবং তাদের কাছে পাই কয়েন আছে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু একটা টাইম আসবে যখন এই কয়েনটা একটা প্রপার ইউটিলিটিও আসবে এবং আপনারা কিন্তু এই কয়েন থেকে লাভবান হবেন সেই হিসেবে দেখতে গেলে কোনো দিনই কোনো অফিসিয়াল পাই কয়েনের মার্চেন্ট বাদ দিয়ে কিন্তু কাউকে আপনারা পাই কয়েন দেবেন না কাউকে যদি আপনারা ফেসবুকে দেখতে পান অথবা ইউটিউবে বা টেলিগ্রামে দেখেন যে তারা পাই কয়েন কিনছে এবং বলছে আপনাদেরকে ডলার দেবে অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপে যেমন একত্রিশ ডলার করে পাই কয়েনের দাম যাচ্ছে সেই অনুযায়ী তারা দাম দিতে চলেছে তাহলে কিন্তু চান্স থাকবে সেখানে একটা ফ্রড হচ্ছে হয়তো আপনি তাদেরকে নিজেদের পাই কয়েনটা সেল করে দেবেন এবং ভাববেন যে আমি প্রতি পাই কয়েন পিছু একত্রিশ ডলার পাবো দেখা গেল সে হয়তো আপনাকে কোনো টাকায় দিল না এন্ড অফ দ্য ডে তো এই একটা ব্যাপারে দিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে এবং যতদিন না পাই কয়েনের মেন নেটটা প্রপারলি লঞ্চ হচ্ছে আপনারা সিম্পলি মাইন্ড করে যান আশা করি আপনারা এখান থেকে লাভবান হবেনই হবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে যারা অলরেডি পাই কয়েনকে মাইন্ড করছে এবং এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আপনারা কিন্তু ভুলবেন না সাথেই পাইকয়েন সংক্রান্ত প্রতিটি আপডেট সবার আগে পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও সেফ হ্যাপি ইনভেস্টিং বাই